হ্যালো বন্ধুরা, আজ 31শে মে 2022, আজ মঙ্গলবার। চলে এলাম আজকের আবহাওয়ার খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। প্রথমেই আমরা চলে যাব আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানা যাচ্ছে, এবং তারপর আমি আপনাদেরকে জানাবো যে আমরা আমাদের যে ম্যাপগুলো থেকে দিয়ে থাকি আপনাদের আপডেট, সেখান থেকে কি জানতে পারছি। তো সরাসরি চলে যাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানা যাচ্ছে সেই ব্যাপারে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে যে সামনের দিন দশেকের মধ্যে কিন্তু বাংলায় বর্ষার আগমন, তবে তার আগে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দুপুর কিংবা বিকেলের পরে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বন্ধুরা, বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ আবহাওয়া দপ্তরের খবর। উত্তরবঙ্গ সম্পর্কে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজ সকালে এবং আগামী 48 ঘন্টা, অর্থাৎ 2রা জুন বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে প্রথম 24 ঘন্টায় আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও পূর্বাভাসে বলা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গ, এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা, অর্থাৎ 2রা জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘন্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও দিনের তাপমাত্রার আপাতত কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, সঙ্গে বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 36 ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 87% থাকবে। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আবহাওয়া দপ্তরের খবর। এবং আরেকটু সংযোজন করে দিই যে আবহাওয়া দপ্তর আরেকটু জানিয়েছে আগামী 2-3 দিনের মধ্যে উত্তর পূর্বে বর্ষা ঢুকবে, ত্রিপুরা মেঘালয় হয়ে বর্ষার প্রবেশ হবে উত্তর পূর্বে, তারপর তা বাকি রাজ্যগুলিতে ছড়িয়ে পড়বে। অরুণাচল প্রদেশ হয়ে অসমে প্রবেশের পরে তা উত্তরবঙ্গে প্রবেশ করবে। বাংলায় দক্ষিণবঙ্গের আগেই কিন্তু উত্তরবঙ্গের বর্ষার আগমন হয়ে থাকে। মনে করা হচ্ছে জুনের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে এবং দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হবে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন বর্ষার জন্য নিচুর দিকে যে মেঘের প্রয়োজন তা এখনও সেইভাবে তৈরি হয়নি। আবহাওয়া দপ্তরের খবর আমরা জেনে নিলাম। আমরা চলে যাব সরাসরি এবার আমাদের ওয়েবসাইটগুলো থেকে কি জানতে পারছি সেই খবরে। চলে আসি আমরা আমাদের ওয়েবসাইটে, এবং উইন্ডি থেকে আমরা প্রথমেই দেখে নেব আগামী 9 তারিখ বৃহস্পতিবার পর্যন্ত কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় আরব সাগর কিংবা বঙ্গোপসাগরে আছে কি না। তো আমরা শনিবার 4 তারিখ, রবি 5 এবং সোমবার 6, মঙ্গলবার 7, বুধবার 8 এবং বৃহস্পতিবার 9, পুরো টানা 9 তারিখ অবধি দেখে নিলাম যে না, আপাতত আরব সাগর বা বঙ্গোপসাগরে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। এবার আমরা যাব এই মুহূর্তের স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রে। সেখান থেকে কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের বা আরব সাগরে বেশ ভালো মেঘের সমাগম ঘটেছে। এছাড়া আন্দামানের কাছেও কিন্তু বঙ্গোপসাগরে মেঘের সমাগম রয়েছে। শ্রীলঙ্কায় কিন্তু ভারী বৃষ্টি চলছে। এছাড়া পুরো ভারত পরিষ্কার। তবে একটা খবর দিয়ে দিই, গতকাল নিউ দিল্লিতে মানে দিল্লিতে ঝড় এবং ভারী বৃষ্টিপাত হয়েছে, দুজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে।
বঙ্গোপসাগরের উপর দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরে মানে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের উপর কিন্তু ভারী মেঘের সমাগম ঘটেছে। এই মেঘ প্রবেশ করলে দুই বঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া এই মুহূর্তে সেরকম কোনো মেঘ না থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান ও নদিয়ার মাঝামাঝি জায়গায় কাটোয়ার কাছে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে এবং খানিক বাদে দুপুরের পর বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে আজ সন্ধ্যার দিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বৃষ্টি আসবে, সেরকমই বেশ কিছু মেঘ স্থানীয় মেঘ তৈরি হবে। এছাড়া বঙ্গোপসাগরের এই মেঘটা যদি প্রবেশ করে যায় তবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। তো কীরকম বৃষ্টি থাকতে পারে আমরা বৃষ্টি ও বজ্রমুটে একবার চলে যাই, গিয়ে আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে আগামী যদি কয়েক ঘন্টা পর আমরা ট্র্যাক করি দক্ষিণবঙ্গের যেমন নদিয়া মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর পরবর্তী সময় রাত্রির দিকে আবারও দেখতে পাচ্ছি পরিষ্কার, তবে সন্ধ্যের পর বোঝা যাবে কারণ স্থানীয় মেঘের সমাগম কতটা ঘটে সেটা দেখতে হবে আমাদের। ত্রিপুরাতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কাল সকালের দিকে এবং কাল সারাদিন কিন্তু বাংলাদেশের দক্ষিণের দিকে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। অতি ভারী বৃষ্টি না হলেও মোটামুটি বৃষ্টি থাকছে। আরও যেটা বললাম, সন্ধ্যের পর বোঝা যাবে স্থানীয় মেঘের কতটা সমাগম ঘটেছে এবং আমাদের দুই বাংলাতে কতটা বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া দপ্তর যেরকম খবর দিয়েছে সেরকমই আমরাও দেখতে পাচ্ছি যে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় চলে যাব। তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে কিন্তু কলকাতায় 34 এবং খড়গপুরের কাছে মানে মেদিনীপুরের 36 বেশ গরম, দক্ষিণ চব্বিশ পরগনায় 33, উত্তর চব্বিশ পরগনায় 32। মোটামুটি হাওড়া হুগলি সমেত সবই 35-36-এর মধ্যে, পুরুলিয়ার দিকে 36, বাঁকুড়াও তাই 37 এবং আমরা যদি দেখি ঝাড়গ্রামের দিক 36, তো দুই মেদিনীপুরও 35-36, মানে দক্ষিণবঙ্গ মোটামুটি 35-36, বীরভূমের দিকে 33 এবং মুর্শিদাবাদের দিকে 30। এছাড়া মালদা হয়ে যদি আমরা আরেকটু উত্তরে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 30 এবং উত্তর দিনাজপুরেও 30, শিলিগুড়ির কাছে 28 এবং আলিপুরদুয়ারের কাছে 30। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তে তাপমাত্রা। এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুরের দিকটাতে 30, সিলেটের দিকটাতেও 31, ঢাকার দিকটাতেও 30, বরিশালের দিকটাতেও 31, খুলনার দিকে 32 এবং মেহেরপুর রাজশাহীর দিকটায় 32। অপেক্ষাকৃত চট্টগ্রাম 27 এবং মহেশখালীর দিকটায় 28। ত্রিপুরা এই মুহূর্তে উত্তর ত্রিপুরায় 30, দক্ষিণ ত্রিপুরায় 29। যদি আমরা আসাম দেখি তাহলে গোয়ালপাড়া, গুয়াহাটি সমস্ত জায়গায় আসামে কিন্তু এই মুহূর্তে ব্যালেন্স তাপমাত্রা হচ্ছে 30। চলে যাব রাত্রির 11টা, কতটা তাপমাত্রা কমবে রাতের দিকে। রাতের দিকে অবশ্যই তাপমাত্রা কমবে এবং আমরা দেখে নিই আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি এবং তেজপুরের দিকে সবই জায়গাতে 25-এর মধ্যেই থাকছে, ত্রিপুরা থাকছে 24-এর মতো, অপেক্ষাকৃত শিলচর 25, একই মোটামুটি 24-এর মতো থাকছে শিলচর। আর বাংলাদেশের উত্তরে 25, দক্ষিণে 27 এবং পশ্চিমে রাজশাহী মেহেরপুরের দিকেও 27, সিলেটের দিকে 25, মধ্য বাংলাদেশ ঢাকায় 27, চট্টগ্রাম মহেশখালীর দিকে 25, কলকাতায় 28 এবং দক্ষিণবঙ্গের সব জায়গাতেই 28-29-এর মধ্যে থাকছে, সব জেলাগুলিতে, আলাদা করে আর বললাম না, 27-28-এর মধ্যে থাকছে। এছাড়া মালদা হয়ে আমরা উত্তরে গেলে 27, উত্তর দিনাজপুরের দিকে 24, দক্ষিণ দিনাজপুরও 26, শিলিগুড়ির কাছে 24 এবং আলিপুরদুয়ার কোচবিহার 25। তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে আজকের আবহাওয়ার খবর যেটা আমরা দেখতে পেলাম এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী জানা গেছে সেটাও আপনাদেরকে কিন্তু জানিয়ে দিলাম এবং কতটা তাপমাত্রা থাকবে, বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজকে সন্ধ্যে, সমস্তটা দেখে নিলেন আপনারা। আশা করি ভিডিওটা কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।